এই প্রশ্নটি এসছে দু হাজার কুড়ির বেঙ্গল পুলিশে এবং বহু প্রার্থীরা এই প্রশ্নটি ভুল করেছে কারণ অনেকজনের ডাউট ছিল যে রুটের ভেতরে যে এক্স আছে ওয়ান সিক্সটি নাইনের সাথে এটি কি নমস্কার বন্ধুরা আমি আহমেদ আলী খান তোমাদের খান স্যার তোমরা দেখছো ইন্ডিয়ান ফোর্স অ্যাকাডেমি চ্যানেল আর আজকের বিষয় খুব ইন্টারেস্টিং হতে চলেছে লাস্ট তিন বছর বছরের যে প্রশ্ন এসছে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ মিলিয়ে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর বেসিক্যালি যেটা আমি চ্যাপ্টার এখন কন্টিনিউ করছি সেটি হচ্ছে বর্গ এবং বর্গ থেকে লাস্ট যে পরীক্ষায় এসছে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থেকে এবং যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই সেটাকে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি স্টার্ট করি প্রথম প্রশ্ন দু হাজার কুড়িতে যেটি এসছে বর্গমূল থেকে সেটি হচ্ছে যে এইভাবে প্রশ্ন ছিল রুট ওভার টোয়েন্টি সিক্স সিক্স টোয়েন্টি ফাইভ বাই ইলেভেন ইন্টু বাই ইলেভেন ইন্টু 14 বাই রুট টোয়েন্টি ফাইভ ইন্টু আশা করি যারা করতে পারবে তারা করে ফেলো ফটাক করে আর তা না হলে আমি করছি ওকে দেখো রুট ওভার সিক্স টোয়েন্টি ফাইভ কত পঁচিশ ফাইন টোয়েন্টি এদিকে থাকবে রুট থেকে আমরা আগে বের করার চেষ্টা করব রুট টোয়েন্টি ফাইভ মানে কত পাঁচটি ফোর রুট থেকে যদি ওয়ান সিক্স সিক্সকে বেরো তাহলে এবার দেখো ফাইনালি কি হলো ফোরটিন ক্যান্সেল এগারো দিয়ে চুয়াল্লিশ তোমরা ভালো করে জানো যে ওপর নিচে কাটাকুটি হয় ওপর এবং নিচে লব আর হর কাটাকুটি হয় পাঁচ থেকে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইনালি কত রইল পাঁচ চারে কুড়ি তাহলে আনসার কত আসবে আমাদের টোয়েন্টি ঠিক আছে একদম সেকেন্ড সেকেন্ড আমরা এটা চোখে করতে পারতাম কিন্তু বোর্ড পেন কেন ব্যবহার করছি কারণ কি যারা একদম নতুন আছো তারা যেন করতে পারো কারেক্ট এগিয়ে যাবো নেক্সট প্রশ্নতে দেখো একটি জিনিস আছে যে বর্গমূল থেকে কিন্তু দু হাজার কুড়িতে বেঙ্গল পুলিশে তিনটে প্রশ্ন দিয়েছে তিনটে প্রশ্ন দিয়েছে একটি হচ্ছে ফার্স্ট সেকেন্ড প্রশ্ন ছিল এইভাবে যে রুট ওভার রুট ওভার জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এক্স ইকুয়াল টু থার্টিন প্রচুর ছেলেমেয়েরা প্রচুর প্রচুর যারা এই প্রশ্নটি ভুল করেছে কারণ অনেকজনের ডাউট ছিল যে রুটের ভেতরে যে এক্স আছে ওয়ান সিক্সটি নাইনের সাথে এটি কি গুণ আকারে না এটি একটি ডিজিট মানে একটি সংখ্যা কি হিসাবে আমরা নেব তো দেখো অঙ্কটা যদি আমরা এগিয়ে যাই তাহলে নিজেরা তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে এটা করতে পারছি সর্বপ্রথম কি আছে যে এই যে রুট আছে রুটটাকে আগে তুমি বর্ডার ওপার করে দাও তো যেই বর্ডার ওপার করে দেবো আমরা কি হবে এটা বর্ডার ওপার করলে থাকবে আমার হাতে পুরোটাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন স্কোয়ার ঠিক তেরোর স্কোয়ার তোমরা জানো কারণ কি রুট যেই বর্ডার পার করবে সেটি স্কোয়ার রূপে আমরা করতে পারি তাহলে ফাইনালি এখানে কত রইলো এখান থেকে রইল যে আমরা যদি দশমিক সরাই তাহলে আমরা লিখতে পারবো জিরো ওয়ান এই জিরো লেখার প্রয়োজন নেই কিন্তু এই জিরোটি লেখার প্রয়োজন নেই তার সত্ত্বেও আমি লিখছি যারা একদম নতুন আছে তারা যেন বুঝতে পারে দশমিকের জন্য ওয়ান কটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ তার মানে এক্সকে আমরা সংখ্যা হিসাবে নিচ্ছি পাঁচ পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ মানে কত এক লাখ আচ্ছা ইকুয়াল টু থার্টিন স্কোয়ার কত ওয়ান সিক্সটি নাইন কারেক্ট ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন আচ্ছা দেখো তো এপার ওপার যদি আমরা দেখি তাহলে কি হতে পারে আমরা আমরা এখান থেকে এই জিনিসটিকে আমরা ক্যান্সেল করতে পারি কারেক্ট তার মানে একবারে ক্যান্সেল করলাম জিরোটা কোনো মানে এখানে রাখছে না জিরো কোনো ভ্যালু রাখছে না তাহলে ফাইনালি এক্স সমান কত আসবে এক্স সমান আসবে এই পুরোটি গুণ হবে একের সাথে তার মানে এক লাখ তিনটে চার পাঁচটি শূন্য এটা হচ্ছে এক্সের উত্তর এক্স সমান দ্যাট ইস ওকে নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব দেখো এরপরের প্রশ্নটি খুব ইন্টারেস্টিং আছে মানে চাইছে মানে এমন একটি অবস্থায় দিয়েছে যেখানে তোমরা দেখেই মানে একটু ভাবাচাকা খাওয়া খাওয়ার মতো যে আমরা ভাঙ্গটা কী করে একদম সিম্পল দেখো দিয়েছে কি ফোর এক্স বাই ফোর এক্স বাই রুট ওভার ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইট ইকুয়াল টু রুট ওভার ওয়ান সিক্সটি টু বাই ফোর এক্স আর চাইছে কি এখানে চাইছে যে এক্সের যে মান আছে সেটি কি হবে এটি এক্সের মান কি হবে দেখো আমরা একটি জিনিস যদি পরীক্ষা হলে আমরা এরকম একটি বড় সংখ্যা পেয়ে যাই যার কোনো রকম পারফেক্ট স্কোয়ার নেই আমার কাছে যেমন তুমি ওয়ান সিক্সটি নাইনের পারফেক্ট স্কোয়ার কত তেরো বের করতে পারতাম এখানে ওয়ান টোয়েন্টি এইট আছে কাছাকাছি যদি আমি বলি তাহলে একশো চুয়াল্লিশের আমরা বের করতে পারতাম বারো কিন্তু এরকম সংখ্যা নেই তখন কি করব সঙ্গে সঙ্গে আমরা এটাকে ভাঙতে শুরু করব এবং লসাগু আকারে লসাগু যদি আমি একশো বাষট্টির লসাগু করি তাহলে জানি আমরা রুটের ভেতরে দুটি দুটি করে সংখ্যা থাকলে কি হবে একটি করে সংখ্যা বাইরে বেরোবে ঠিক ওয়ান মানে কত দিয়ে দুই দিয়ে দুই আটে দুই এককে দেখেই মনে হচ্ছে যে সাতাশ তিন মানে তিন দিয়ে সাতাশ তিন নং সাতাশ তিন তিরে নয় তার মানে কটি তিন তুমি পেলে এখানে তিনটি তিন পেলে এই চারটি দিন পেলে তার মানে জোড়া জোড়া যে সংখ্যাগুলি আছে একটি তিন বেরোবে দুটি তিন বেরোবে বাইরে তো দুটি তিন যদি বেরোয় তাহলে তিন তিরে নয় ভেতরে কত থাকবে রুট রুটের ভেতরে কত থাকবে দুই তাহলে আমরা এই জায়গা সরিয়ে আমরা লিখতে পারি কত নয় রুট দুই নিচে কত ফোর এক্স এখন আমি এক্সে হাত দিচ্ছি না এক্সের মান বের করতে বলেছে এখনো আমি যাচ্ছি না ঠিক আছে এখানে যেমন আছে ফোর এক্স আর নিচে কত নিচে আছে রুট ওভার ওয়ান টোয়েন্টি এইট আচ্ছা ওয়ান টোয়েন্টি এইট যেটি আছে ওয়ান টোয়েন্টি এইটটিকে আমরা দেখে নিছি কীভাবে আমরা লসাগও বের করতে পারি কত দিয়ে দুই দিয়ে ছয় চার দেখেই মনে হচ্ছে যে আট আটে চৌষট্টি আমার বেশি আর এগোবো না আমরা বের করতে পারি যে আট আটে চৌষট্টি তাহলে আমার এইট রুট কত থাকবে এইট রুট টু তাহলে এখানে থাকলে কত এইট রুট টু ঠিক আছে বাবা এইবার আমরা এগিয়ে যাব এক্সের মান ফোর এক্স আর ফোর এক্স যদি গুণ হয় কত হবে সিক্সটিন এক্স স্কোয়ার ফোর এক্স ফোর এক্স গুণ হলে কত সিক্সটিন এক্স স্কোয়ার আচ্ছা তোমরা জানো সংখ্যার সাথে সংখ্যা গুণ হয় নয় আটে বাহাত্তর রুট টু এর সাথে রুট টু গুণ হলে শুধু দুই আমরা এর আগের ভিডিওতে অবশ্যই আমরা দেখেছি এর আগের ভিডিওতে আমরা এটি আমরা দেখেছি কিভাবে দেখেছি যে রুট আর রুট যদি গুণ হয় তাহলে যদি সমান বেস থাকে তাহলে রুট চলে যায় আর সমান বেস না থাকলে রুট গুণ হয়ে যাবে যদি আমরা এইভাবে দিতাম রুট থ্রি গুণ রুট টু তাহলে কত হতো রুট সিক্স হতো কিন্তু যে জায়গায় রুট টু আর রুট টু আছে বেশ সমান আছে তার মানে কত শুধু টু থাকবে যদি কেউ নতুন আছে আমার ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই লিঙ্কে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক করে নাও বাকি ভিডিওগুলি দেখো বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে এই অঙ্কগুলি তাড়াতাড়ি ক্লিয়ার হবে তাহলে ফাইনালি আমি কী পেলাম ফাইনালি পাচ্ছি যে এক্স স্কোয়ারকে যদি ধরে রাখি তাহলে ষোলো কোথায় আসবে নিচে বাহাত্তর দুই নিচে ষোলো দুই আট বারে আট নয় বারে বাহাত্তর তাহলে এক্স স্কোয়ার সমান যদি নয় হয় তাহলে এক্স সমান কত রুট ওভার নয় মানে কত তিন দিস ইজ ইয়োর আনসার আমি জাস্ট বোঝানোর জন্য এখানে স্টেপগুলি নিচ্ছি যারা পারে বা যদি তুমি অঙ্ক করতে পেরে যাও শিখে যাও যখন অঙ্কটা শিখে গেল যাওয়ার পর এত স্টেপ লাগবে না স্টেপ জাম্প করতে পারো অনেক স্টেপ জাম্প আছে আমি এখানে চোখে চোখে দেখে আমি করতে পারতাম দু থেকে তিন স্টেপ অঙ্কটি শেষ হয়ে যায় দু থেকে তিন স্টেপেই অঙ্কটি শেষ হয়ে যায় তার সত্ত্বেও আমি তিন চারটি স্টেপ নিলাম শুধু সেসব ভাই বোনেদের জন্য যারা একদম অঙ্কে কমা আর শিখছে অঙ্ক তাদের জন্য আমি স্টেপগুলি নিলাম আদারওয়াইজ প্রয়োজন পড় পরীক্ষায় প্রয়োজন পড়বে না ঠিক তাহলে এটি ছিল এখন পর্যন্ত দু হাজার কুড়িতে আসা প্রশ্ন যেটি আমি তিনটে করালাম ঠিক এবার চলে এসো দু হাজার উনিশে কী প্রশ্ন এসছে দেখো আমরা এইটুকু জানি যে অঙ্কের প্রত্যেক চ্যাপ্টার কিন্তু তোমাকে করতে হবে কোথায় থেকে এক্সামিনার দেবে কিভাবে দেবে জানি না কিন্তু আমরা ঠিক আছে তার জন্য আমাদেরকে সব রকমের চ্যাপ্টারগুলি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে দেখো এরপরে আমরা চলে যাবো দু হাজার উনিশে কোন প্রশ্নটি এসছে দু উনিশে এই প্রশ্নটি এসছে দেখো দু উনিশ সালে বেঙ্গল পুলিশে এই প্রশ্নটি এসছে দিয়েছে কি ফাইভ প্লাস ফাইভ প্লাস রুট ওভার আবার নাইনটিন প্লাস রুট ওভার টোয়েন্টি নাইন প্লাস রুট ওভার ফরটি নাইন তুমি এই ধরনের অঙ্কটা কিন্তু পাবেই পাবে এই ধরনের অঙ্কে তো অঙ্ক তোমাদের পরীক্ষায় পাবে যে কোনো পরীক্ষায় দিয়ে দেবে ধুম করে দিয়ে দেয় কীভাবে করবো কীভাবে একদম শুরু এই দিক থেকে শুরু করব আমরা দান দিক থেকে শুরু করবো যেটা পারফেক্ট স্কোয়ার আছে সেখান থেকে শুরু করবো ফর্টি নাইনে পারফেক্ট স্কোয়ার কী হবে বাইরে বেরোলো সেভেন হবে তাই না সেভেন হবে তাহলে বাকিগুলি এইভাবে লিখবো আমরা কি ফাইভ প্লাস রুট ওভার ইলেভেন প্লাস দেখো লেখার প্রয়োজন নেই যখন তুমি অঙ্ক করতে শিখে যাবে তখন কিন্তু লেখার প্রয়োজন নেই চোখে চোখে করতে পারবো ঊনপঞ্চাশ থেকে বেরোবে সাত কত হবে এটা আমি স্টেপ দিচ্ছি কিন্তু হবে ফাইভ প্লাস রুট ওভার এলেভেন প্লাস রুট ওভার উনিশ প্লাস এটা কত ছত্রিশ ছত্রিশ যদি বেরোয় কত হবে বেরোবে রুট থেকে ছয় উনিশ ছয় কত পঁচিশ মানে বেরোলে পাঁচ বেরোবে কত পাঁচ দেখে যাও শুধু ফাইভ প্লাস রুট ওভার এলেভেন প্লাস তাহলে এদিক থেকে কত ছত্রিশ পঁচিশ পঁচিশ যদি বেরোয় কত বেরোবে পাঁচ ঠিক আছে এবার দেখো পাঁচ প্লাস এই দিক থেকে আর পাঁচ কত হয় ষোলো ষোলো মানে রুট থেকে বেরোলো কত চার পাঁচ চার নয় নয় মানে কত তিন আনসার থ্রি কত লাগলো এটাই কিন্তু করে যদি তুমি চলে আসতে পারো অঙ্ক তাহলে এক নম্বর পাবে ঠিক আর যদি ভুল করে দাও ক্যালকুলেশনে তাহলে শেষ দু এবার চলে আসি এর পরের অঙ্ক দু হাজার আঠেরোতে সেটাও খুব ইন্টারেস্টিং দু হাজার আঠেরোতে যেটা দিয়েছে সেটি হচ্ছে যে বলেছে যে বড়ো থেকে ছোটো সাজাও আমি কেন সেটাকে নিচ্ছি কারণ ওখানে রুটের একটি ব্যাপার আছে রুট ওখানে দিয়েছে দ্যাটস ওয়াই আমি ওটাকে নিচ্ছি ঠিক আছে ভালো করে মন দিয়ে শোনা বলছে যে থার্টি ওয়ান বাই ফিফটি বলছে যে বড় থেকে সাজাও এই সংখ্যাগুলি থার্টি ওয়ান বাই ফিফটি কমা রুট ওভার জিরো পয়েন্ট ফোর নাইন কমা জিরো পয়েন্ট মন্দির দেখবে এই অঙ্কটি না যদি মাঝখানে বেরিয়ে যাও তাহলে এই অঙ্কটি বুঝতে পারবে না ঠিক আছে ভালো করে দেখো কি দিয়েছে দু হাজার আঠেরো তেইটি দিয়েছে এইভাবে আচ্ছা 31 বাই পঞ্চাশ আমরা কি এটাকে দুই দিয়ে যদি গুণ করি বোধ সাইড ওপর নিচে বোথ সাইড গুণ করি দুই দিয়ে তাহলে ওপরে কত হবে বাষট্টি নিচে কত হবে একশো হবে ঠিক আছে থাকুক পরেরটা পরেরটা যদি জিরো পয়েন্ট ফোর নাইন রুট থেকে যদি বাইরে বেরোয় তাহলে হবে জিরো পয়েন্ট সেভেন এটা যেমন আছে তেমন থাক এবার এই জিনিসটাকে দেখে তোমার মাথায় রাখতে হবে যে দশমিকের পর আমাকে তিনটি সংখ্যা মিনিমাম সবার সাথে যেন থাকে আর যদি না নিতে পারি তাহলে শূন্য নিয়ে নেব যদি সংখ্যাগুলি না আসে তাহলে এক্সট্রা কত নেব দশমিকের পর শূন্য নেওয়ার প্রাবধান আছে ঠিক আছে এবার চলো এইদিকে জিরো পয়েন্ট এইটকে কত লিখতে পারি আট আটে চৌষট্টি আট আটে চৌষট্টি মানে জিরো পয়েন্ট সিক্স ফোর কিন্তু ঠিক আছে কারণ কে জিরো পয়েন্ট এইট কে যদি জিরো পয়েন্ট এইটকে যদি জিরো পয়েন্ট এইট দিয়ে আমরা গুণ করি আট আটে চৌষট্টি হবে কি হবে না হবে আটের পর একটি আরেকটি আটের পর মানে দুটি সংখ্যার পর দশমিক একটি সংখ্যার পর দুটি সংখ্যার পর দশমিক দুটি সংখ্যার পর দশমিক এটি হবে জিরো পয়েন্ট সিক্স ফোর ওকে এবার এটি এই যে দশমিক মানে একশোটি আছে এটা যদি আমি দশমিকে তুলে দিই তাহলে কত হবে আমরা দুটি সংখ্যার পরে দেব এবার যেটা বলেছিলাম এটা মাথায় রাখতে হবে সিক্স টু নাইন আছে তার মানে আমাকে লিখতে হবে কোনো সংখ্যা নিয়ে মানে কত জিরো নিতে পারি আমি এখান থেকে এসছি এই পজিশনে আচ্ছা সাতের পর কোনো সংখ্যা নিয়ে মানে দুটি শূন্য নিতে পারি তিনটে করে সংখ্যা রাখতে হবে দশমিকের পর তিনটে করে সংখ্যা রাখতে হবে দ্যাটস ওয়াই এটা যেমন আছে নামাও জিরো পয়েন্ট সিক্স নাইন ওকে এখানে কোনো সংখ্যা নেই মানে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো এবার তুমি নিজে দেখে বলো তো তোমরা কী পাচ্ছো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা যেটা সাত দিয়ে শুরু আছে কারণ বাকি সব সংখ্যাগুলি ছ দিয়ে শুরু আছে তাহলে বড় সংখ্যাটি কোথা থেকে আসছে বড় সংখ্যাটি আসছে আমাদের কোন ভগ্নাংশ থেকে বড় সংখ্যাটি আসছে আমাদের ভগ্নাংশ হচ্ছে এই জায়গা থেকে জিরো পয়েন্ট এইটা এটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ দশমিক থেকে এখানে এটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে তারপর কে আছে তারপর দেখছি আমরা এদিকে বাষট্টি চৌষট্টি বাষট্টি কিন্তু চৌষট্টিটা বড়ো তাই কোথা থেকে আসছে জিরো পয়েন্ট এইট স্কোয়ার তারপর কে আছে দুটি হয়ে গেলো এটাকে ক্যান্সেল করো দুটি ক্যান্সেল তার মানে কত আসছে জিরো পয়েন্ট টু নাইন এটি কোথা থেকে জিরো পয়েন্ট সিক্স টু নাইন আর সবচেয়ে ছোটো হচ্ছে থার্টি ওয়ান বাই ফিফটি থেকে এটা এসে রাইট এটা হবে তুমি এভাবে সাজিয়ে তোমার আনসারটা দিতে পারো ওকে এবার হচ্ছে যে সামনেই কলকাতা পুলিশের পরীক্ষা সামনে খুব দ্রুত হতে পারে যে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে প্রিলিম পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে রাইট এবার আমরা দেখবো যে কলকাতা পুলিশের লাস্ট কনস্টেবল পরীক্ষা কবে হয়েছিল যখন মেন্স ছিল একটি পরীক্ষা শুধু নেওয়া হতো প্রিলিমসের কোনো প্রশ্ন ছিল না তো সেখানে এবার কি করেছে পিআরবি দায়িত্ব নিয়েছে আগে যেমন কলকাতা বোর্ড দায়িত্বে ছিল তার জন্য ওনারা কি করতেন একটি পরীক্ষা মাঠ এবং মেডিকেল দেন জয়নিং ইন্টারভিউ মাঝখানে হতো কিন্তু এই মুহূর্তে পিআরবি পুরোটাই কনভার্ট করে দিয়েছে যে কনস্টেবল যেভাবে রিক্রুট হচ্ছে সেভাবে আমরা প্যারাতে নেব কিন্তু এখানে সুবিধা করে দিয়েছে কি বলতো যে ইংরেজিটা ফাইনাল যে পরীক্ষাটা হবে মেন পরীক্ষা সেখানে ইংরেজিটা কম আছে কারণ ছেলেদের একটু ইংরেজিতে দুর্বলতা আছে দ্যাটস ওয়াই তো আমরা দেখলাম যে কলকাতা পুলিশে দু হাজার যখন একটি পরীক্ষা হচ্ছিলো সে সময় ষাট নম্বরের পরীক্ষা ছিল সিক্সটি নাম্বারে সেখানে যে প্রশ্নটি দিয়েছে একদম হালুয়া লো লেভেল কিন্তু সেটা করতে গিয়ে যদি না জানো যে স্কোয়ার মানে বর্গমূল থেকে কিভাবে আমরা বার করব স্কোয়ার থেকে কিভাবে বের করে আমরা অঙ্কটি করব তা হলে করতে পারবে না একদম সিম্পল কিভাবে দিয়েছে দেখো বলছে যে এটা দু হাজার দিয়েছে কিভাবে এক্স সমান এক্স সমান রুট ওভার ফিফটিন স্কোয়ার মানে পনেরো স্কোয়ার দিয়েছে মাইনাস বারো স্কোয়ার শুধু দুইয়ের বা পাঁচের উপর স্কোয়ার নয় কিন্তু শুধু দুই বা পাঁচের উপর স্কোয়ার নেই স্কোয়ারটি আছে পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তোমাকে জানতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এ মাইনাস বি এটি হয় তার মানে আগে আচ্ছা এখানে চাইছে এটা কি এখানে চাইছে যে এক্স স্কোয়ারের মানটি কত এক্স স্কোয়ারের মান কত আমরা রুটকার রুটে যদি এদিকে নিয়ে আসি তুলে বর্ডারের পালে কত হবে রুট এদিকে আসলে হবে এক্স স্কোয়ার থাকবে গত পনেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তোমরা বারবার মাথায় রাখবে যে খান স্যার তোমাদেরকে স্টেপ কেন শেখাচ্ছে যেন তুমি অঙ্কটা শিখে স্টেপটাকে জাম্প করতে পারো দ্যাটস ওয়াই কারণ আমি জাম্প করতে গেলে তাহলে তার কোনো মানেই হবে না তাহলে তুমি অঙ্ক শিখলে কী করে তার জন্য আমি স্টেপটা জাম্প করছি না আমি যেভাবে আসছে সেভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আচ্ছা এটাকে পুরোটা এ ধরবো এটা পুরোটা বি ধরবো এই অনুযায়ী তাহলে এ প্লাস বি হবে মানে একবার হবে পনেরো প্লাস বারো অ্যাকর্ডিং টু ওয়ান আর একবার হবে এ মাইনাস বি মানে পনেরো মাইনাস বারো তাহলে ফাইনালি আমি কী পেলাম এক্স স্কোয়ার সমান পেলাম বারো পনেরো কত বাবা সাতাশ আর পনেরো থেকে যদি বারো যদি বের করে দিই তাহলে কত আসবে তিন থাকবে তিন আচ্ছা সাতাইশ থাকবে এটা একাশি এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের মান কত একাশি আচ্ছা যদি এক্সের মান যদি ধরতো তাহলে কী করতাম আমরা এক্সের মান কত নিতাম এক্স যদি আমাকে জিজ্ঞাসা করতো তাহলে রুট ওভার নিতাম একাশি একাশি মানে নয় পারফেক্ট স্কোয়ার একাশি পারফেক্ট স্কোয়ার রুট থেকে বেরোলে কথা হবে নয় কারেক্ট এক সমান কথা হতো নয় দিস ইজ ইউর আনসার তাহলে ভিডিওটি এই পর্যন্ত আর যদি তোমরা চাও যে হ্যাঁ স্যার আপনি যে লাস্ট তিন বছরে করে দিলেন বাকি আরও চার পাঁচ বছর যদি থাকে আপনাদের আপনার কাছে হাতে তাহলে অবশ্যই আপনি করান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে ঠিক তাহলে সেই অঙ্কগুলি করাবো স্কোয়ার রুট কিন্তু এক্ষুনি শেষ নেই এখনও কয়েকটা চ্যাপ্টার মানে এর মধ্যে কয়েকটা আরও অঙ্ক বাকি আছে যেগুলি আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব করানোর এবং তোমরা সাথে থেকো আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই লাইক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে কারণ তোমাদের ভালোবাসার ভীষণ প্রয়োজন চ্যানেলটি গ্রো হচ্ছে আস্তে আস্তে সবাই আমাদের সাথে আছে তোমরাও আমাদের সাথে থেকো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে বেশি করে পড়াশোনা করো এবং যেখানে আটকাচ্ছে যেখানে ডাউট আছে অবশ্যই আমাকে জানাও কমেন্টসে জানাও যে এই অঙ্কটি আমার রয়ে গেল এটাকে একটু করে দিন আমি নিশ্চয়ই তোমাদের নেক্সট ভিডিওতে করে দেবো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড জয় হিন্দ জয় ভারত